নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, ভেবে পাচ্ছেন না কি ভিডিও বানাবেন, মনে মনে ভাবছেন ব্লগ ভিডিও বানাবো। আচ্ছা, আপনি একটা ব্লগ ভিডিও বানিয়ে নিলেন, এবার ব্লগ ভিডিওটা কিভাবে বানাবেন, কোন কন্ডিশনে বানাবেন, কিভাবে আপলোড করবেন, কিভাবে ভিডিও ভাইরাল করবেন, কিভাবে ভিডিওতে ভিউজ আসবে, এবং কি টাইটেল লিখবেন, কি ডিসক্রিপশন দিবেন, কি ট্যাগস লিখবেন, এই চিন্তা কিছু কিছু ইউটিউব ক্রিয়েটারদের আছে। তো আমি আপনাদেরকে বলছি, যারা যারা ব্লগিংয়ের জন্য চ্যানেল খুলেছেন তাদের ক্ষেত্রেই বলছি, আপনি একটা ব্লগ চ্যানেল খুললেন, ঠিক আছে, যে কোনো নাম দিলেন, হয়তো নিউ ব্লগার, কিংবা আমার নাম যেমন জিশান, জিশান ব্লগার, আপনার নাম দিয়ে খুলতে পারেন, আপনার যেই রকম ইচ্ছে সেই রকম নাম দিয়ে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করতে পারেন। এতে কিন্তু আপনার কোনো বাধা তো নাই, এবং যে আপনাকে নাম দিয়ে ভাইরাল করতে হবে সেমনটাও কিন্তু নয়, জাস্ট এটাই নামটা একটু ইউনিক হওয়া লাগবে, যাতে করে ওই নামে ইউটিউব চ্যানেল অন্য কারণ না থাকে, এরকম একটা নাম দিয়ে আপনাকে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে হবে। এবার ইউটিউব চ্যানেল তো ক্রিয়েট করে নিলেন, এবার ইউটিউবের লোগো বানিয়ে নিলেন, থাম্বনেলও, এই সরি, ব্যানারও বানিয়ে নিলেন, ইউটিউবের নামও সিলেক্ট করে নিলেন, এই সব কিছু করার পরে ভিডিও কী বানাবেন সেটাই আপনি ভেবে পাচ্ছেন না। এবার ভিডিও আপনি হয়তো ব্লগ চ্যানেল খুললেন, ব্লগ ভিডিও করলেন, এবার ভিডিও এডিটও করলেন, এবার ভিডিওটা আপলোড দিবেন, এবার এই ভিডিও থেকে কীভাবে ভিডিওর টাইটেল দেবেন সেটা ভেবে পাচ্ছেন না। ভিডিওর টাইটেল কী কী দিলে পরে ভিডিওটি ভাইরাল হবে, কী দিলে পরে ভিডিওটি র্যাঙ্ক হবে সেটা ভেবে পাচ্ছেন না। তো আমি আপনাদেরকে বলছি, আপনি যখন নতুন ইউটিউব চ্যানেল খুলে ব্লগিংয়ের জন্য ইউটিউব চ্যানেল খুলবেন, ব্লগ ভিডিও করার জন্য, তখন আপনার চ্যানেলে যদি জিরো সাবস্ক্রাইব থাকে, জিরো ওয়াচ টাইম, আপনার চ্যানেল যদি নো ভিডিও থাকে, তো আপনি যদি প্রথম ভিডিও আপলোড করেন সেই ব্লগ ভিডিওটা একটু ভালো করার চেষ্টা করবেন, ভিডিওটি ভালো হওয়ার চেষ্টা করবেন, ভিডিওটি ভালোভাবে এডিট করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ভালো ভালো করে দিবেন, ভালো করে এডিট করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো এমন দিবেন ইউনিক যাতে করে কপিরাইট ক্লেম না আসে, ঠিক আছে, নো কপিরাইট ক্লেমের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন। তো তারপরে কী করবেন, এবার আপনি ভিডিওটি আপলোড করলেন, কিন্তু টাইটেল কী দিবেন, আপনার চ্যানেলে যদি প্রথম সে ভিডিওটি হয়, প্রথম যদি ভিডিওটি হয়, তাহলে আপনি লিখবেন মাই ফার্স্ট ব্লগ। এবার আপনার মনে এরকম প্রশ্ন হতে পারে যে এই মাই ফার্স্ট ব্লগ বলে অনেক চ্যানেলে কিন্তু ইউটিউব এই সরি অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা আছে, এবার আমার চ্যানেল কি সেখানে র্যাঙ্ক করবে, কিংবা আমার ভিডিও কি সেখানে র্যাঙ্ক করবে? দেখেন, ইউটিউব নিজে থেকে কিন্তু যখন ইমপ্রেশন দিবেন, ঠিক আছে, আপনার ভিডিও যখন ভালো হবে, ভিডিওর কোয়ালিটি যখন ভালো হবে, যখন ভিডিও আপনার র্যাঙ্কিং করবে, তখন কিন্তু আপনার ভিডিও সবার প্রথমেই শো করবে, ঠিক আছে। এবার আপনি যখন ভিডিওটি মাই ফার্স্ট ব্লগ বলে যখন আপলোড করলেন, তো মাই ফার্স্ট ব্লগ যখন আপলোড করলেন, ঠিক আছে, মাই ফার্স্ট ব্লগ বলে যখন আপলোড করবেন, তখন কি ডিসক্রিপশনে কী দিবেন, ট্যাগস কী লিখবেন, থাম্বনেল কীভাবে বানাবেন? দেখেন, আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম যে ভিডিওর ট্যাগস কিন্তু মেন, ভিডিও যদি ভাইরাল করতে হয় তো ভিডিওর ট্যাগস আর থাম্বনেল হচ্ছে মেন। এবার ভিডিওর ট্যাগস ভালোভাবে লিখতে হবে, 10খানা 15খানা, যেগুলো ইউনিক, যেগুলো দিয়ে চাইবে সেইগুলো দিতে হবে, ভিডিওর টাইটেল ভালোভাবে দিতে হবে, ভিডিওর থাম্বনেলটা কিন্তু ভালো করে করতে হবে। যখন ইউটিউব ইমপ্রেশন দেবেন, তখন কিন্তু ইউটিউব কিন্তু নিজে থেকে ভিউ জেনে দেবে না, ইউটিউব জাস্ট খালি ইমপ্রেশন দিবে, আর দর্শকরা যদি ক্লিক করে এবং ভিডিওটি যদি দেখে, তবে কিন্তু ভিউজ আসবে এবং সাবস্ক্রাইব চ্যানেলে বাড়বে। এবার ইউটিউব যে শুধু ইমপ্রেশনে দিয়ে দিবে, তাহলে তো আপনার ভিডিওতে ভিউজ আসবে না, ইউটিউব যখন ইমপ্রেশন দিয়ে দিবে, তখন কিন্তু আপনাকে সেই ইউটিউবের যে ইমপ্রেশন দিচ্ছে যতজনের কাছে দেবে, হয়তো 500, 100, 200, 300, 1000, যত মানুষের কাছে দিবে ইউটিউব ইমপ্রেশন, সেই মানুষগুলো কিন্তু আপনার ভিডিও জাস্ট ভিডিওর যে টাইটেল দেখেই ভিডিওতে ক্লিক করবে সেটা কিন্তু নয়, ভিডিওর থাম্বনেলটা হচ্ছে মেন। আজকে আপনাদেরকে এই সাথে সাথে একটা চ্যানেল দেখাবো, ঠিক আছে, যেটা অল্প টাইমের ভিতরে গ্রো করেছে, ঠিক আছে, অল্প টাইমের ভিতরে ভাইরাল হয়েছে, এই চ্যানেলটি দেখাবো কীভাবে ভিডিও আপলোড করেছে। তো এবার ভিডিওর টাইটেল দেওয়া হয়ে গেলো মাই ফার্স্ট ব্লগ,
এবার ডিসক্রিপশনে কি লিখবেন? ডিসক্রিপশনে যেটা লিখবেন সেটা হচ্ছে, সরি, থাম্বনেল আপনাদেরকে যেরকম বানাতে বলছি ইউনিক থাম্বনেল বানাবেন, যেটা দেখে যেন মোটিভেট হয়ে যায় মানুষ এবং ভিডিওতে ক্লিক করে যে কী আছে দেখি, ভিডিওটি গিয়ে দেখলে পারে বুঝতে পারবো কী আছে ভিডিওতে, নিশ্চিত ভালো জিনিস হয়েছে তার জন্য এত সুন্দর থাম্বনেল, এইরকমভাবে কিন্তু টাচ করবে দর্শকরা ভিডিওতে। এবার আপনি যখন মাই ফার্স্ট ব্লগ বলে যখন আপনার এই থাম্বনেলে লিখবেন যে টাইটেলটা এবং থাম্বনেল এবং ভিডিওর টাইটেল যেটা লিখবেন সেটা কিন্তু আগে ডিসক্রিপশনে লিখে দিতে হবে, ঠিক আছে? প্রথমে আপনাকে ডিসক্রিপশনে লিখে দিতে হবে আপনার ভিডিওর নাম। তো এখানে ডিসক্রিপশন কীভাবে লিখবেন সেটা আমি আপনাদেরকে একবার বলে দিই। তো ডিসক্রিপশন লেখার জন্য প্রথমে লিখবেন মাই ফার্স্ট ব্লগ, ঠিক আছে? যেরকম আপনার টাইটেলটা লিখেছেন যেভাবে সেই কন্ডিশন এখান থেকে কপি করে কিন্তু বসাবেন, ঠিক আছে? মাই ফার্স্ট ব্লগ লেখার পরে লিখবেন মাই ফার্স্ট ব্লগ, ঠিক আছে? এবার আপনারা যেরকম লিখবেন, ঠিক আছে, সেরকমই আবার কিন্তু দ্বিতীয়বার এখানে দিবেন। তারপর লিখবেন মাই ফার্স্ট ব্লগ ভাইরাল। এটা ছাড়াও আপনারা কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে মাই ফার্স্ট ব্লগ ভাইরাল, তো এইখানে যে ডিসক্রিপশনটা লেখা থাকবে যা সেটাকে আপনাকে কপি করে নিতে হবে ক্রোম থেকে, কিংবা আপনি সেখান থেকে লিখে নিতেও পারেন, তারপর সেটা আপনার ডিসক্রিপশনে পেস্ট করে দিতে পারেন এবং লিখে দিতে পারেন। তো জাস্ট আমি কিছু ডিসক্রিপশন বলবো, তারপর লিখতে হবে মাই ফার্স্ট ভিডিও, তারপর একটু ফাঁকা দিয়ে লিখতে হবে ইওর কোর্স, মাই ফার্স্ট ব্লগ ভাইরাল ভিডিও, মাই ফার্স্ট ব্লগ ভাইরাল ওয়ান ইউটিউব অ্যান্ড সরি হ্যাঁ ইউটিউব। তো এইটার মানে হচ্ছে মাই ফার্স্ট ব্লগ ভাইরাল অন ইউটিউব, এটা ইউটিউবকে মোটিভেট করা হচ্ছে এবং ইউটিউবকে বলা হচ্ছে, ঠিক আছে, ইউটিউবে ভিডিওটা আপলোড করা হয়েছে তার জন্য। তো আমার কথাগুলো ভালোভাবে বুঝবেন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে ভিডিও ভাইরাল করা যাবে। তারপরে লিখবেন মাই ফার্স্ট ব্লগ ক্যাসে ভাইরাল করা, হিন্দিতে হলে হিন্দিতে লিখ, আপনি যদি হিন্দিতে বলেন তাহলে হিন্দিতে লিখবেন, বাংলাতে যদি বলেন বাংলাতে লিখবেন, কিন্তু ডিসক্রিপশনটা আপনাকে ইংলিশে লিখতে হবে, বুঝা গেল? তারপর লিখবেন মাই ফার্স্ট ব্লগ, মাই ফার্স্ট ব্লগ দুবার, তারপর লিখবেন মাই ফার্স্ট ব্লগ অন ইউটিউব, মাই ফার্স্ট, তারপরে মাই ফার্স্ট ব্লগ এই সরি মাই ফার্স্ট ভিডিও অন ইউটিউব, ঠিক আছে? তারপরে লিখবেন এখানে মাই সরি ফার্স্ট ব্লগ ফার্স্ট ভিডিও, মাই ফার্স্ট ব্লগ 2022, মাই ফার্স্ট ব্লগ 2022, মাই ফার্স্ট ব্লগ টুডে, টুডে ফার্স্ট ব্লগ, মাই ফার্স্ট ব্লগ ইন মাই লাইফ। ইন মাই লাইফ মানে নিজের লাইফের কিছু কথা নিয়ে ব্লগিং, ঠিক আছে? এবার আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপনার হয়তো মনে এত ডিসক্রিপশন আসবে না, তার জন্য আমি কিছু বলছি, ঠিক আছে, যেটা আমার জানা আছে, তো আমি যেগুলো ইউজ করি সেগুলো বলছি আমার ব্লগ চ্যানেল আছে। তো আপনারা জাস্ট যেভাবে বললাম সেভাবে করতে পারেন কিন্তু, ঠিক আছে? নাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে হবে, সেখান থেকে কিন্তু আপনি ডিসক্রিপশন বক্সটা দেখে নিতে পারেন, আমার ব্লগ চ্যানেলের ডিসক্রিপশন এই সরি ব্লগ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তারপরে অনেকে আছে আমার ব্লগ চ্যানেলে যেটা দিয়ে দেবো সেটা আপনারা দেখে নেবেন ডিসক্রিপশন, সেটা থেকে বুঝে নেবেন, ঠিক আছে? তারপরে শেষে যেটা লিখবেন সেটা বলে দিই আপনাদেরকে, শেষে লিখবেন হ্যাজ হ্যাজট্যাগ। আপনাদেরকে এরকম একটা ভিডিও বলেছিলাম যে শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করা যায়, তো শর্ট ভিডিও ভাইরাল করার যে ট্রিক সেটা হচ্ছে হ্যাজট্যাগ। তো হ্যাজট্যাগ কিন্তু শুধু শর্টেই দেওয়া হবে তার কোনো মানে নেই, যে কোনো আপনার প্রত্যেকটা ইউটিউব ভিডিওতে কিন্তু আপনি হ্যাজট্যাগ দিতে পারেন। হ্যাজট্যাগ দেওয়ার মানে হচ্ছে যদি একটা ইউটিউব চ্যানেল থেকে যদি সার্চ করা হয় মাই ফার্স্ট ব্লগ, তাহলে এইখান থেকে যদি আপনার এই হ্যাশট্যাগ দেওয়া থাকে, টাইটেলে কিন্তু অনেক দেওয়া হয় কিন্তু হ্যাশট্যাগ যদি আপনার দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার শো হতে পারে। এখানে হ্যাশট্যাগ মাই ফার্স্ট ব্লগ, হ্যাশট্যাগ মাই ফার্স্ট ব্লগ, আবারও একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন, তারপরে হ্যাশট্যাগ মাই ফার্স্ট ব্লগ ওয়ান ইউটিউব চ্যানেল এই সরি ইউটিউব মাই ফার্স্ট ব্লগ, এইটুক আপনারা হ্যাশট্যাগ লিখে দেবেন। লাস্টে লিখবেন অসীম এই সরি তো অসীম বলে বলছি সরি, আর কিছু লিখতে হবে না, এইগুলো লিখে দেবেন। তাতে কী হবে আপনার
চ্যানেলটি গ্রো করবে এবং যে ভিডিওটি আপনি লিখবেন ডিসক্রিপশনে সেটা কিন্তু র্যাঙ্কিং করবে। এবার আপনাদেরকে যে চ্যানেলটি দেখার কথা বলছি সেটা দেখাবো। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, ইউটিউব চ্যানেলের মেন পার্ট যেটা সেটা হচ্ছে আমি যে ভিডিও বানাচ্ছি সেই ভিডিও কিন্তু আপনি বানাবেন সেটা কিন্তু হবে না। আরেকজনে কি ভিডিও বানাচ্ছে সেটা দেখে কিন্তু ভিডিও বানালে সেই ভিডিওটি কিন্তু ভালো লাগবে না। আপনি নিজে থেকে যেটা জানবেন, নিজের যে অভিজ্ঞতা নিয়ে আপনি যেটা শিখেছেন, নতুন কিছু নতুন যেটা জানবেন সেটা কিন্তু আপনি যদি ভিডিও আপলোড করেন সেটা কিন্তু আপনার বেশি ভাইরাল হবে। কারণ আমি যদি আমি এখন জানি ধরেন যে ব্লগ ভিডিও কীভাবে ভাইরাল করা হয়, সেটা যদি আমি সেই ট্রিকটা এবং ভালো করে করি ভিডিওটি এবং আপনাদের মাঝে শেয়ার করি এবং ভিডিওটি যদি ডিসক্রিপশনটা ভালো করে লিখি, টাইটেলটা ভালো করে লিখি, থাম্বনেলটা যদি ভালো করে করি, তাহলে কিন্তু আমার ভিডিওটা বেশি ভালো লাগে। কারণ না কেন আমার ভিডিওটা নতুন। এবার আমার দেখা দেখি যে আরেকজনে ভিডিও করলো, ঠিক আছে, কিংবা আরেকজনে দেখা দেখি আমি ভিডিও করলাম, সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না। কারণ এর আগে আপনাদেরকে বলেছি যত যা সাবস্ক্রাইব হবে তার কিন্তু একটু বেশি ভিউজ আসবে। আমার চ্যানেলে ধরুন 100টি সাবস্ক্রাইবার আছে, আপনার চ্যানেলে আছে 1000 সাবস্ক্রাইবার, তাহলে আমার আপনি যে ভিডিওটি বানাবেন সেই ভিডিওটি যদি আমি বানাই তাহলে কিন্তু আপনারটা বেশি আগে র্যাঙ্ক করবে, আবার আপনারটাই কিন্তু শো করবে। আপনার টাইটেলে যদি আমি ভিডিও বানাই তাও কিন্তু আপনারটা আগে শো করবে, কারণ আপনারটা ভিউজ বেশি আসবে, আপনারটা র্যাঙ্কিং বেশি করবে যেহেতু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বেশি আছে। ঠিক আছে, তো একই রকম ভিডিও করা যাবে না। যদি পারেন নতুন কিছু ভিডিও আপলোড করবেন, দেখবেন আপনার চ্যানেলে কিছু না কিছু কাজ হবে এবং কিছু না কিছু উন্নতি হবে। এবার ধরেন অনেক ইউটিউব চ্যানেল আছে গেমিং, যাদের এখনও কোনো কাজই হয়নি, গত 1 বছর থেকে ইউটিউবিং করছে, গেমিং ইউটিউবিং। ঠিক আছে, তো গেমিং ইউটিউবে কী হচ্ছে, গেমের যে ভিডিও করে সেই ভিডিও কিন্তু এখন কিন্তু গেম ব্যান হওয়ার পরে কিন্তু এখন কিন্তু প্লেয়ার কিন্তু খেলেই না। ঠিক আছে, এক কথায় কিছু জায়গায় যেমন পাবজি ব্যান হলো, এবার পাবজি যে ব্যান হলো, ঠিক আছে, এবার যারা পাবজি খেলে, যারা পাবজির প্লেয়ার তারা কিন্তু পাবজি ভিডিও দেখবে। ঠিক আছে, আপনি যদি একটা টেকনিক্যাল ইউটিউব খুলেন আপনি কিন্তু টেকনিক্যালের ভিডিও দেখবেন, কীভাবে আপনার ভিডিওটি ভাইরাল হবে, কীভাবে আপনি ভিডিও করবেন সেই কন্টেন্টে। আপনি যদি ফানি ভিডিও করেন ফানি ভিডিও কীভাবে করবেন সেই কন্টেন্টে কিন্তু আপনি ভিডিও চালাবেন। আপনি যদি গেম খেলেন ফ্রি ফায়ার কী কন্টেন্টে হবে, কী আসছে নতুন ইভেন্ট, কী কী হচ্ছে, এগুলো যদি দেখার জন্য কিন্তু আপনি ফ্রি ফায়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রি ফায়ার চ্যানেলটি দেখবেন। তাই যারা যারা গেমিং চ্যানেল খুলেছে তাদের ক্ষেত্রে বলি যে একটি চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও আপলোড করো, যাতে করে চ্যানেল যদি হয়তো আপনি গেমিংয়ের চ্যানেল খুলেছেন, গেমিংয়ের জায়গায় হয়তো আপনি একটা ফানি ভিডিও করলেন, গেমেরই ফানি ভিডিও করলেন, সেটা কিন্তু আলাদা ব্যাপার। কিন্তু আপনি ধরেন গেমিং শুধু করে গেলেন, এবার গেম যদি ব্যান হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না, ভিডিও দেখবে না। ঠিক আছে, তাহলে কী হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের আর্নিং কমে যাবে, র্যাঙ্কিং করে যাবে, গ্রো কমে যাবে, ইনকামও কমে যাবে, আপনার চ্যানেল মনিটাইজেশন থাকলেও। ঠিক আছে, তো এটা কিছু কিছু গেমার ইউটিউবারদের জন্য বললাম, যারা এই যে পাবজির গেমের চ্যানেল খুলেছে, ফ্রি ফায়ারের গেমের চ্যানেল খুলেছে তাদের ক্ষেত্রে। এখন যে চ্যানেলটি বেশি গ্রো করছে, যে চ্যানেলটি বেশি সাকসেসফুল হচ্ছে সেটা হচ্ছে ব্লগ এবং টেকনিক্যাল, এই দুটো চ্যানেল এবং ফানি ভিডিও, এইসব কিছু কিছু চ্যানেল বেশি গ্রো করছে। তো চলুন যে চ্যানেলটি কথা বলছিলাম সেই চ্যানেলটি দেখিয়ে দেওয়া যাক। তো মোবাইল স্ক্রিনে ফুলে যাওয়ার পরে কথা হচ্ছে। ঠিক আছে, তো মোবাইল ফোনের স্ক্রিনে পড়ে আসার পরে যে কথাটি বলছি সেটা হচ্ছে, যারা জানে আমার চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে লিখবেন গুড ভিডিও বা নাইস ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক ইউটিউব চ্যানেলটি। তো প্রথমে আমি এখানে ইউটিউবটি ওপেন করে নিই। ইউটিউবটি ওপেন করার পরে তো ইউটিউবটি ওপেন করার পরে আমি চ্যানেলটিকে এখানে খুঁজে নিই, সার্চ করে নিই। তো সার্চ করে নিই আমি এখানে ইউটিউবটি, তো ইউটিউবটি খুঁজে, তো ইউটিউবটি খুঁজে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো চ্যানেলটি আমি পেয়ে গিয়েছি। ঠিক আছে, তো চ্যানেলটি ক্রিয়েট হয়েছে কবে সেটা দেখে নিন। তো চ্যানেলটি এখানে ক্রিয়েট হয়েছে 20 জুলাই 2022 সালে। তো এবার আপনাদেরকে যেটা দেখাবো,
সেটা হচ্ছে দেখুন, 3 সপ্তাহ আগে ভিডিও আপলোড করেছে, 4 লাখ ভিউজ, একটা ভিডিওতে 4 লাখ ভিউজ। দেখুন এখানে কিন্তু টাইটেল বেশি বড় দেওয়া নাই, জাস্ট লেখা আছে মাই ফার্স্ট ব্লগ, ঠিক আছে। এখানে দেখুন থাম্বিলটা, থাম্বিলটাও সেই কোয়ালিটির আছে। এবার তারপরের যে ভিডিওটি সেটা হচ্ছে মাই সেকেন্ড ব্লগ, মাই ফার্স্ট ব্লগ ভাইরাল, ঠিক আছে। তো এখানে এখানে দেখুন সেম, এখানে মাই ফার্স্ট ব্লগ, এখানে সেকেন্ড ব্লগ, এখানে কি লিখেছে এই সরি, এখানে ভিউজ কত, 1.1 লাখ, ঠিক আছে। তারপরে এখানে দেখুন মাই ফার্স্ট ব্লগ ভাইরাল ট্রিক, এটা ট্রিক, ঠিক আছে। তারপরে এখানে মাই ফার্স্ট কিউএনএ ভিডিও, ওকে। তো এই যে 4খানা ভিডিওতে কিন্তু তার চ্যানেলে 11,000 সাবস্ক্রাইবার এবং 641,329 ভিউজ এই কিছু দিনে। তো সেটা করার জন্য কী করতে হবে, সেটা করার জন্য দেখুন আপনাদেরকে বলে দিই। তো এর যে মেন ট্রিক সেটা আপনাদেরকে বলে দিই। এখানে দেখুন আমি সার্চ করি মাই ফার্স্ট ব্লগ, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেক ব্লগ চলে এসছে, অনেক চ্যানেল কিন্তু এখানে শো হচ্ছে আমার সামনে, কিন্তু এখানে অনেক চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হয়নি এখনও, এবং অনেকেরই কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে। তো এবার যেটা সেটা হচ্ছে কী করতে হবে, সেটা করার জন্য হচ্ছে আমাদের, আমার একটা ব্লগ চ্যানেল আছে সেটাতে যাই। তো ব্লগ চ্যানেলে চলে দেখা পরে দেখুন আমার একটা ভিডিও আপলোড করা আছে বহুদিন আগের, কিন্তু এখানে মাই ফার্স্ট ব্লগ। তো এটা কিন্তু 2 মাস আগে ভিডিও ছাড়া, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ভিউজ 47টি ভিউজ কিন্তু আসেনি আমার চ্যানেলে। তার মেন রহস্য হচ্ছে আমি এই ভিডিওটি জাস্ট কোনো গুরুত্ব দিইনি, মানে আমি এতটা আমার ভাবনাই হয়নি যে আমাকে এইভাবে ভিডিওটি থাম্বনেল করতে হবে এবং ভিডিওটি টাইটেল টাইটেল এভাবে লিখতে হবে। তো জাস্ট আমি ভিডিওটি বানিয়েছি, কিন্তু আমি আজকেই এই সরি 2 দিন হলো থাম্বনেল এবং টাইটেল টাইটেলগুলো লিখেছি। তো এবার এখানে দেখুন কী করে আমার ভিডিওটি ভাইরাল হলো, দেখুন আপনাদেরকে বলি। এইভাবে আপনারা যদি লিখেন, ঠিক আছে, ডিসক্রিপশনটা যদি এইভাবে লিখেন, শেষের দিকে যদি এরকম দিয়ে দেন হ্যাশট্যাগ, তাহলে কিন্তু আপনার ভিডিওটি শো করবে। এবার এখানে দেখুন এখানে কিন্তু শো করছে, ঠিক আছে। এইভাবে কিন্তু ভিডিওটি ভাইরাল হয়েছে, দেখুন সেম আমারই রকম ডিসক্রিপশন কিন্তু এখানেও দেওয়া আছে, জাস্ট এই চ্যানেলটায়, যে চ্যানেলটা আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, গুড ভিডিও কে নাইস ভিডিও লিখে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতন এখানে ভিডিও শেষ করছি। আর চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।